আসসালামু আলাইকুম। তোমাদের আজকে পড়াবো ওই গ্রামের জনসংখ্যা গুণী সেই চ্যাপ্টারেরই প্রথমে একজন দোকানি যে 375 টাকা দামের শাড়ি 75টি কিনেছিলেন, তারপর তিনি কোনো একটা দামে বিক্রি করলেন, সেই 375টি শাড়ি তাকে বিক্রি করতে হবে নিশ্চয়ই, সরি 75টি শাড়ি, 375 নয় 75টি শাড়ি, 75টি শাড়ি তিনি বিক্রি করলেন। সেই অঙ্কটার মতোই পরের অঙ্কটা রয়েছে, সেই অঙ্কটা করে দেওয়া রয়েছে, তো আমি বলছি না, এর পরেরটা করে দেখাই, যদিও একই জিনিস লেখা আছে। একজন ঘড়ি ব্যবসায়ী 526 টাকা দামে 52টি ঘড়ি কিনলেন, এবার প্রতিটি ঘড়ি মানে এক একটি ঘড়ি 610 টাকায় বিক্রি করেছেন। তাহলে এক একটি ঘড়ি কিনেছেন 526 টাকায়, বিক্রি করলেন কত? 610 টাকায়। তিনি কত টাকায় 52টি ঘড়ি কিনলেন, বিক্রি করে কত টাকা বেশি পেলেন? এইখানে করার সময় এই লাস্ট যে পার্টটা, সেই পার্টটা করার সময় দুটো প্রসেসে করা যেতে পারে। যাই হোক, প্রথম পার্টটা আমি বলি, একজন ঘড়ি, প্রথম পার্টটা বলতে যে প্রথমে যে কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা আছে যে তিনি কত টাকায় 52টি ঘড়ি কিনলেন, তো প্রথম কোয়েশ্চেনের উত্তরটা আমাকে দিতে হবে। তাহলে প্রথমে যেটা করতে হবে, 52টি ঘড়ি কিনলেন 526 টাকা করে, তাই তো? তাহলে লিখি, সেটা এক লাইনেই উত্তরটা হয়ে যাচ্ছে, তাহলে এরকম না করে এরকমও লিখতে পারি। আচ্ছা, এরকমও লিখতে পারো, আর যেটা বলছি যে একটি ঘড়ির দাম, একটি ঘড়ির দাম আছে 526 টাকা, তাহলে 52টি ঘড়ির কত দাম হবে? নিশ্চয়ই 52 সঙ্গে গুণ হবে, 526 গুণ 52 গুণ করা হচ্ছে উপর নিচ, সিম্পলি যেরকম গুণ করো সেরকম ভাবেই গুণ করেছি, যে 27,352 টাকা তিনি 52টি ঘড়ির দাম, সরি এক একটা ঘড়ির দাম আমার লেখা ভুল হয়েছে, যে তিনি কিনেছিলেন, একটি ঘড়ি ক্রয় করলেন বা কিনলেন, ৫২৬ টাকায়, আর 52টি ঘড়ি কত টাকায় কিনেছেন? 27,352 টাকায় কিনেছেন। যেটা প্রথম যে কোশ্চেনটা করা আছে সেই কোশ্চেনটার উত্তরটা বেরিয়ে গেল, যে 52টি ঘড়ি কত টাকায় কিনেছিলেন, তাহলে 52টি ঘড়ির যে মোট দাম সেটা হচ্ছে 27,352 টাকা। তারপর বলা আছে তিনি বিক্রি করে কত টাকা বেশি পেলেন, তাহলে যে বিক্রি দামটা সেই বিক্রি দামটাও এইভাবে বের করতে হবে। তাহলে পরেরটা এরকম ভাবে করছি, আচ্ছা গুণটা এইভাবে দেখানো হলো বোর্ডে, আমার এখানটা একটা জায়গাটা পুরোটা ধরবে না বলে আমি এখানটা মুছে শুধুমাত্র গুণটা লিখে দিচ্ছি, যে 52টি ঘড়ি তিনি কত টাকায় কিনেছেন সেটা লিখে দিচ্ছি, শুধুমাত্র উত্তরটা, গুণটা দেখাবে, অবশ্যই দেখাতে হবে, আমার এখানে জায়গাটা হচ্ছে না বলে।
আমি বুঝলাম। তারপর এরকম ভাবেই একটি ঘড়ির বিক্রয় মূল্য এই 52টি ঘড়িরই বিক্রি করলেন কত হবে? এক একটা ঘড়ি যদি 610 টাকা করে বিক্রি করেন তাহলে 52টি ঘড়ি নিশ্চয়ই 52 দিয়ে গুণ হবে, তাহলে 610 গুণ 52। আমি ডান দিকে গুণ করছি, এখানে লিখতে হবে, এভাবে লিখে ও গুণ করে দেখাতে হবে। আমি ডান দিকে করেছি কারণ আমার এখানে বোর্ডে জায়গা নেই। 610 আর 52 গুণ করবো। তাহলে তিনি 52টি ঘড়ি বিক্রি করলেন 31,720 টাকায়। তাহলে গুণ করে কি পাওয়া গেল যে তাহলে 52টি ঘড়ি বিক্রি করে যে মোট টাকাটা পেলেন সেটা গুণ করে পাওয়া গেল 610 টাকা করে বিক্রি করেছেন, আর 52টা বলে 610 গুণ 52 সমান 31,720 টাকা। তাহলে এখানে লিখে দিচ্ছি, এবার এখানে বলা হচ্ছে তিনি বিক্রি করে কত টাকা বেশি পেলেন। তাহলে 52টি ঘড়ি যে মোট কেনা দাম ছিল সেটা হচ্ছে 27,352, আর ওই 52টি ঘড়ি বিক্রি করে যে মোট টাকাটা পেলেন সেটা হলো 31,720। তাহলে নিশ্চয়ই এই দুটো বিয়োগ করলেই পাওয়া যাবে যে তিনি কত টাকা বেশি পেলেন। তাহলে ৪,368 টাকা, তাহলে ঘড়িগুলি বিক্রি করে তিনি 4,368 টাকা বেশি পেলেন। এবার এই যে অঙ্কটা লাস্ট যে পার্টটা বললাম যে ঘড়িগুলি বিক্রি করে তিনি কত টাকা বেশি পেলেন, এই পার্টটাকে আরেকটু আলাদাভাবে করা যায়। সেই পার্টটা কিভাবে করা যায়? সেই পার্টটা এইভাবে করা যায় যে প্রথম পার্টটা এতটা করেছিলে, এইখান থেকে এতদূর করেছো, এরপর এখানটা বাদ দিলে। এবার একটা জিনিস ভাবো যে একটা ঘড়ি তিনি কিনেছেন 526 টাকায় আর একটা ঘড়ি বিক্রি করেছেন 610 টাকায়, তাহলে একটা ঘড়িতে কত টাকা বেশি পেলেন? এরকম ভাবে 52টি ঘড়িতে কত টাকা বেশি পেলেন এভাবেও পাওয়া যেতে পারে। তাই লিখবো যে একটি ঘড়িতে বেশি পেলেন, একটা ঘড়িতে কত বেশি পেলেন? 610 টাকা করে বিক্রি করেছেন আর 526 টাকা করে কেনা, তাহলে এক একটা ঘড়িতে কত টাকা বেশি? এটা হচ্ছে 4,884 টাকা এক একটা ঘড়িতে বেশি পেয়েছেন। তাহলে এখন 52টি ঘড়িতে কত টাকা হবে সেটা 52 দিয়ে গুণ করতে হবে।
সমান 84 গুণ 52। পরের লাইনে একই জিনিস করছি, যে 52টি ঘড়িতে কত বেশি পেলেন, তাহলে 84-র সঙ্গে 52 গুণ করতে হবে। 84 আর 52 ওই ডান দিকে গুণ করছি, তোমরা এখানেও করে দেখাতে পারো। এটার উত্তরটা কত বেরোলো? 4368। তাহলে দেখো আগের প্রসেসটা করে সেটাও পাওয়া গেছিল 4368 টাকা, আর এই প্রসেসটাও করে পাওয়া গেল 4368। প্রথম প্রসেসটা কি দেখিয়েছি, যে 52টি ঘড়ির বিক্রি দাম বিয়োগ 52টি ঘড়ির কেনা দাম, সেই দুটো বিয়োগ দিলাম। আর দ্বিতীয় প্রসেসটা দেখাচ্ছি যে এক একটা ঘড়িতে যদি 84 টাকা বেশি পান, তাহলে 52টি ঘড়িতে কত টাকা বেশি পাবেন, এভাবেও করতে পারি। প্রথম পার্টটা করতেই হবে, দ্বিতীয় পার্টের যে কোনো একটা করতে পারো। তারপর চলে যাও যে অঙ্কটা আছে, দেবব্রত বাবু তার 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান। তার 1 মাসের আয় বা মাসিক আয় 14,270 টাকা, তাহলে তার 6 মাসের আয় কত? তাহলে প্রথমে যেটা লেখা আছে যে 6 মাসের আয় দিয়ে 7 মাসের খরচ চালান, তাহলে 6 মাসের যে আয়টা বা 6 মাসের যে টাকাটা পাচ্ছেন সেটা পুরোপুরি 7 মাসে খরচ হয়ে যাচ্ছে। তাহলে ওই দুটো ওই ভাষাটা থেকে কি বোঝা যাচ্ছে, যে 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। তো ওটাকে ভাষায় লিখবো, তাহলে দেবব্রত বাবু 6 মাসের আয় সমান 7 মাসের খরচ। এবার তার 1 মাসের আয়, মাসিক আয় বলতে বোঝাচ্ছে 1 মাসের আয় 14,270 টাকা। তাহলে এইটাকে এই লাইনটাকে লিখবো, এবার আবার আগের লাইনটা দেখবো, যে 6 মাসের আয় এখানে করা আছে আর এখানে 1 মাসের আয় দেওয়া আছে, তাহলে 6 মাসের আয় কতটা হবে সেটা আমি ক্যালকুলেশন করে বের করব। 7 মাসের কিন্তু খরচ, 7 মাসের আয় বসাবো না, এখানে কি দেখতে পাচ্ছি 6 মাসের আয়, তাহলে আমি এখান থেকে 6 মাসের আয় কত সেটা বের করব। তার 6 মাসের আয় সমান নিশ্চয়ই তাহলে 6 দিয়ে এটা গুণ হবে, 14,270 তার সঙ্গে 6 গুণ, তাহলে তার 6 মাসের আয় কত? 85,620 টাকা। এবার প্রথম যে লাইনটা লিখেছি সেই লাইন থেকে আবার দেখব, যে তার 6 মাসের আয় সেটা সমান 7 মাসের খরচ। তাহলে এইখান থেকে আমি যে 6 মাসের আয় সমান যেটা বেরোলো 85,620 লিখেছি, তাহলে 6 মাসের আয়টা না লিখে 6 মাসের আয়টা না লিখে 7 মাসের খরচই লিখতে পারি, কারণ দুটোই সমান, 6 মাসের আয়ও যা আর 7 মাসের খরচও সেটাই। তাহলে লিখবো তার 7 মাসের
খরচ সমান? সাত মাসের খরচ সমান 85,620 টাকা। তাহলে এই অঙ্কটা বুঝে বুঝে করতে হবে। প্রথম যে লাইনটা আমি লিখেছি সেটা প্রথমে বুঝে নিয়ে করতে হবে, যে লেখা আছে যে ছ মাসের আয় দিয়ে সাত মাসের খরচ চালান। তাহলে ওইখানটা দিয়ে আমাকে লিখে নিতে হবে যে ছ মাসের আয় সেটা সমান সাত মাসের খরচ। এখানে কোনো সঞ্চয়ের কথা নেই, তাই এখানে যোগ বিয়োগ করছি না। তাহলে ছ মাসের আয় সমান সাত মাসের খরচ লিখলাম। তারপর এক মাসের আয় যেটা দিয়েছে সেটাকে ভাষায় লিখেছি। তাহলে ছ মাসের যে আয় বলা হয়েছে সেই ছ মাসের আয় কতটা? আবার দেখতে পাচ্ছি যে ছ মাসের আয় সেটা সমানই সাত মাসের খরচ। তাহলে ছ মাসের আয়কে না লিখে সাত মাসের খরচ লিখতেই পারি, কারণ ওটা সমান এটা। আর এটা যদি 85,620 হয়, এটাও তাহলে 85,620 হবে। হয়ে গেল এই পর্যন্ত এই অঙ্কটা। এরপর দেখবে কিছু গুণ আছে, লেখা অঙ্ক ছাড়া এমনি গুণ আছে। উপরে হয়তো চারটে অঙ্কের সংখ্যা রয়েছে, আর নিচে হয়তো দুটো অঙ্কের সংখ্যা রয়েছে। যাই হোক, গুণ করবে এমনি প্রসেসেই গুণ করবে, এখানে কোনো প্রসেস বলা নেই, এমনি গুণ করলে। করার পর যেরকম লিখতে হয় যে গুণফল সমান, ওটা লিখে দিতে পারো। তারপর দেখো, তারপর একটা উদাহরণ দেওয়া আছে, সেই উদাহরণ থেকে অনেকগুলি বিদ্যালয় থেকে স্কাউটে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী নিয়ে যাওয়া হচ্ছে। তারা তাঁবু খাটিয়ে বিভিন্ন তাঁবুতে আছে। তাহলে শিক্ষার্থীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, শিক্ষার্থী বলতে কেন স্টুডেন্ট বোঝানো হচ্ছে, যে তারা তাঁবুতে রয়েছে। এবার এক একটা তাঁবুতে যদি 35 জন করে থাকতে পারে, তাহলে 14,805 জন যদি শিক্ষার্থী থাকে, তাহলে তাদের জন্য কতগুলো তাঁবু লাগবে? তাহলে এখানে নিশ্চয়ই ভাগ করতে হবে, কারণ এক একটা তাঁবুতে 35 জন করে থাকতে পারে। এবার 14,805 জনের জন্য কতগুলি তাঁবু লাগবে তা বের করার জন্য ভাগ করতে হবে। তাহলে ভাগ করব। আচ্ছা, এটা যেহেতু লেখা অঙ্ক, তাই যেটুকু দেয়া আছে সেটুকু লিখব, ওই ফালতু উপরেরগুলো লিখব না, যে অনেকগুলি বিদ্যালয় থেকে প্রশিক্ষণের জন্য শিক্ষার্থী নিয়ে যাওয়া হচ্ছে এটাও লিখবো না, তাঁবুতে আছে সেটাও লিখছি না। শুধুমাত্র লিখব প্রত্যেক তাঁবুতে আছে 35 জন করে। এবার পরেই যেটা উত্তরটা লিখে ফেলবো সেহেতু অতএব দিয়ে লিখছি, অতএব 14,805 জন শিক্ষার্থী তাঁবু প্রয়োজন দরকার, সেটা ভাগ করতে হবে। তাহলে 35, আর ভাগের প্রসেসটা বলেছিলাম এরকম করে করবে, আর উপরে একক দশক শতক হাজার অযুত এইভাবে লিখবে। প্রত্যেক অঙ্কগুলোকে ঠিক ঠিক সঠিক জায়গায় বসিয়েছি, অযথা তলায় ঠিক এক বসিয়েছি, কোনো টেলিভেকে না যায়।
সেরকম ভাবে দেখলে ভাগ করছি 35 দিয়ে, চার দিয়ে গুণ করে কি হবে, 35 দুগুণে 70, আর 70 দুগুণে 140 হয়, তাহলে 140। এটা তোমরা গুণ করে দেখবে, 35-এর সঙ্গে 4 গুণ করে দেখলে 140 হলো। বিয়োগ করছো, যেহেতু আমি এখানে তিনটি ঘর ধরেছি, এই তিনটি ঘরের লাস্টে এই ভাগফলটাকে লিখলাম, দিয়ে এবার 80 এই পর্যন্ত ঘর লিখেছি, তাহলে এর ভাগফলটা আবার এখানে লিখবো, 35 দুগুণে হয় 70, তাহলে 2 বসাচ্ছি, এই যেখানে 2 বসালাম 70, বিয়োগ করে হলো 10, এই 5টা নামলো, 105। তিন 35-এ হয় 105, 3 বসাবো 105, তাহলে 14,805 জন শিক্ষার্থী, তাঁবু প্রয়োজন 423 টি, এখানে টি বসিয়ে দিলাম। এরপর মাস দিন ঘন্টা মিনিট সেকেন্ড এইগুলো থেকে কিছু অঙ্ক আছে, সেগুলো পড়াবো। আর এই যে অঙ্কগুলো করালাম, এই লেখা অঙ্কগুলোর মধ্যে যে অঙ্কগুলো ফাঁক দিলাম, সে অঙ্কগুলো তোমরা প্রত্যেককে করবে, আর যেগুলো করালাম সেগুলোও করবে। তারপরে এই মাস দিন এই হিসাবগুলো এখান থেকে কিছু অঙ্ক আছে, এবার করায় এই অঙ্কগুলো করার জন্য তোমাদেরকে মাস দিন এইগুলো আগে হিসাবটা রাখতে হবে। তোমরা নিশ্চয়ই জানো যে এক বছর এটা সমান হয় 12 মাস বা 365 দিন, এক বছর সমান 365 দিন হয়, এক বছর সমান 12 মাস হয়, আর কি ঘন্টা মিনিট সেকেন্ড থেকে। আর মাসটাও লিখে দিই, এক মাস সমান 30 দিন, এটা জেনে রাখলে। এক ঘন্টা সমান 60 মিনিট বা এক ঘন্টা সমান 3600 সেকেন্ড, এটাও লেখা যায়। এক ঘন্টা সমান 3600 সেকেন্ড দিয়েও করা যায় কিছু অঙ্ক। আর এবার এক মিনিট সমান 60 সেকেন্ড, তো এই যে কটা লিখলাম এই কটার উপর বেস করে যে অঙ্কগুলো রয়েছে সে অঙ্কগুলো এইগুলোর উপর দিয়ে হবে। প্রথমে কি আছে যে 480 সেকেন্ডে কত মিনিট, 480 সেকেন্ডে কত মিনিট, আমার এখানে কোন সূত্রটা লাগছে, যে এটা 480 সেকেন্ডে, সেকেন্ড থেকে মিনিটে আসছে, সেকেন্ড থেকে মিনিটে আসতে গেলে নিশ্চয়ই কম হবে, সেজন্য কি করতে হবে 60 দিয়ে ভাগ করতে হবে। যে 60 রয়েছে, 1 মিনিট সমান 60 সেকেন্ড, এখানে লিখে নিতেও পারো, যেহেতু 1 মিনিট সমান 60 সেকেন্ড, অতএব 480 সেকেন্ড সমান 480 বসে গেল, এই পর্যন্ত করেছি বলে ভাগফলটা ওইখানে লিখেছি কিন্তু। তাহলে 8 মিনিট, এইখানে আমার সেকেন্ড ছিল, এই পাঁচটাই সেকেন্ড লিখে দিতে পারো, আর এখানে মিনিট, তাহলে হলো 8 মিনিট, 480 সেকেন্ড সমান 8 মিনিট।
তারপর আছে একটা যে 770 মিনিট সমান কত ঘন্টা কত মিনিট, মানে মিনিট থেকে ঘন্টা মিনিট। এই যে এই সূত্রটা, সূত্র যদিও নয় মিনিট থেকে ঘন্টা, এটাও দেখতে পাচ্ছি যে 60 মিনিটে হয় 1 ঘন্টা বা 1 ঘন্টা সমান 60 মিনিট, সেজন্য এটাও 60 দিয়ে ভাগ করতে হবে। ভাগ বা গুণ কি করে বুঝবো? যখন দেখতে পাচ্ছি যে আমার এটা দেওয়া আছে, এইটা যখন বের করতে হচ্ছে, বড়টা যখন দেওয়া আছে, বড় এখানে এককটা কিন্তু বড় নয়, সংখ্যাটা যখন বড় হচ্ছে, এই দিকটা যখন দেওয়া আছে, এই দিকটা যখন বের করতে হচ্ছে, তখন ভাগ করতে হবে। আর যখন ঘন্টা দেওয়া থাকবে যে 5 ঘন্টা সমান কত মিনিট, যদি বলা হয় 5 ঘন্টা সমান 5 গুণ 60 সমান 300 মিনিট, 5 6 30, তাহলে 300 মিনিট হলো। এভাবে করতে হবে। তাহলে আমার দেওয়া আছে 770 মিনিট সমান 770টা এইভাবে ভাগ করব, কত ঘন্টা কত মিনিট আমি লিখতে হবে। একটু নিচে দিকে করছি, একক দশক শতক।